যে খবরে নজর রাখতে হচ্ছে, রাজ্যপালের দুর্গা রত্ন পুরস্কার প্রত্যাখ্যান। পুরস্কার প্রত্যাখ্যান কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবের, পুরস্কার ফেরালো কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব। বঞ্চনার অভিযোগে পুরস্কার প্রত্যাখ্যান পুজো উদ্যোক্তাদের। এই মুহূর্তের বিগ ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, রাজ্যপালের দুর্গা রত্ন পুরস্কার প্রত্যাখ্যান। রাজ্যপালের দুর্গা রত্ন পুরস্কার প্রত্যাখ্যান। পুরস্কার প্রত্যাখ্যান কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবের, পুরস্কার ফেরালো কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব। বঞ্চনার অভিযোগে পুরস্কার প্রত্যাখ্যান পুজো উদ্যোক্তাদের। বঞ্চনার অভিযোগ তুলছেন পুজো উদ্যোক্তারা, রাজ্যপালের দুর্গা রত্ন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তারা। রাজ্যপাল সিভি আনন্দ বোস, বাংলার রাজ্যপাল, এ রাজ্যের রাজ্যপাল, তিনি দুর্গা রত্ন পুরস্কার তিনি দিতে চেয়েছিলেন এবং সেই পুরস্কারই কিন্তু প্রত্যাখ্যান করে দিল কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব। পুরস্কার ফেরালো কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব। বঞ্চনার অভিযোগে পুরস্কার প্রত্যাখ্যান পুজো উদ্যোক্তাদের। রাজ্যপালের ওই ঘোষণা তাতে প্রমাণ করছে যে উনি মেনে নিচ্ছেন বাংলায় সবচেয়ে বেশি পুজো হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে এবং তার অনুদানের ভিত্তিতে আমাদের পুজোগুলো হচ্ছে। আগে হতো, কিন্তু এই অনুদানটা পাওয়াতে কী হচ্ছে, পুজোগুলো অনেক বেশি স্বাবলম্বী হয়েছে এবং পুজোগুলো অনেক বেশি জৌলুস বেড়েছে। এটা যেমন পার্ট, দ্বিতীয়ত একটা পার্ট বলি, সেটা হচ্ছে আমার একটাই বক্তব্য যে শুনলাম এই যে অনুদান উনি 5 লক্ষ টাকা দিচ্ছেন, আমার একটাই কথা তার কাছে, তাকে আমরা সবিনয় নিবেদন করছি যে আপনি 100 দিনের কাজে যে গরিব মানুষগুলো টাকা পাচ্ছে না, বরং আমাদের এই টাকা দিয়ে এবং পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুক যে গরিব মানুষগুলোকে যেন 100 দিনের টাকা দেওয়া হোক, তাতেই আমরা মনে করবো আমাদের অনুদান আমরা পেয়েছি। এটা ওনাকে অনুরোধ করছি আপনাদের মধ্যে দিয়ে, আমরা এই অনুদান সবিনয় প্রত্যাখ্যান করছি। পাশাপাশি আমাদের আবার বলছি, পাশাপাশিটা বলছি, আমরা অনুদান সেটাই পাবো যদি 100 দিনের কাজে এই বাংলার বুকে দাঁড়িয়ে 100 দিনের যে টাকাটা পাচ্ছে না গরিব মানুষরা, সেই টাকাটা যদি উনি কেন্দ্রের কাছ থেকে দেন, আমরা লুমিনাস ক্লাব মনে করবো আমরা অনুদান পেয়ে গেছি।